একটা হোতা আছে সুসময়ে বন্ধুবতে সবাই যেন হয় অসময়ে হায় হায় কেউ কারো নয়। আমি কিছুদিন আগে হুদ্দা জড়াইয়া একটা মামলা আমার উপরে উঠে গেল। আমি পরিশ্রমী মানুষ, সারাদিন বাজুমাইয়া দিন বন্ধ হা করিয়া আইয়া আমি বাড়িত মাহিবর নামাজ হয়েছি, নামাজ হরিয়া তসবি হরিয়া। আর ওই সময় দেখি দারোগা আমার ঘরের সামনে, আমি বললাম আপনি যে বুঝলে আমি দানা দারোগা কারণ এই মেম্বার সাহেব মেম্বার যদি জিতি না ই গুটটা সবে খাইবি না খাইতাম না আর এখন বড় সমস্যা যে আগে ইউনিয়নে যারা ভেদ করা আছে এরা ইউনিয়নে যাওয়া লাগতো না, এখন রাইট মিলাইলে প্রতিটা পরিবার হোক হয় জন্ম নিবন্ধন নাই ঘটনা নাই জায়গা একটা না একটা বিষয় নিয়ে ইউনিয়নে যাওয়া লাগে না, জায়গা লাগে না লাগে না বলছি এরা যায় না ইউনিয়নের থাকে না অধিকারে যায় যদি মেম্বার যাওয়া যায় না আমি বিশ্বনাথ আসলাম এখানে অপর দিন কথা উঠে গেল বাচ্চাই না আমি স্কুলে পড়তে আমার বললো তোমার বাচ্চাই তো জন্ম নিবন্ধন নিয়ে আস আমি কেন কেটে যাওয়া মানুষ কোনো সরকারি চাহিও করি না একবারও চাহি হই তারে হইলাম গো আমারে আপনারা সুযোগ করে দেখবা আমি আমার বাচ্চাই তো ভর্তি করতাম আমার ইউনিয়ন থেকে গিয়া আমার বাচ্চাই তো জন্ম নিমন্ত্রণ আনা লাগে তো বিচারা ভালো যাও ওঠার বিদ্যে তুমি আইলে বুঝো এখন আইলাম যদি ইকে নাই আনলে তারপরে হইলাম এ হয় আজকে ওই তো নাই আপনি আর এক হাফতা বাদে আইলে কইলাম মারাইয়া আইতে বাড়া হতো যাইতে হতো আর এক হাফতা বাদে ছুটি হইব গিয়া আপনারা বিবেচনা করুন মানুষের দায়িত্ব বলছিল মানুষের চুকে চুকে তোমার দায়িত্ব আমারও যদি হয়েছিল মেম্বার ভাই আমার বন্ধু ডান খালি দাম আমার দায়িত্ব আমি আইয়া তারে বলে বাবা এর জন্ম নিবন্ধন তার বাচ্চা দেখেন এই যে কিছু কারো বলে পরে খুব তার লোকে আরো যেন মানুষ আছে হলন মিয়া উঠে না সালাম আলাইকুম বললে সব পাওয়া যায় কিন্তু মতলবাজে মানুষের দরকার
Allah'a emanet olun.